সরকারি বাংলা কলেজ বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত একটি সরকারি কলেজ প্রিন্সিপাল আবুল কাশেম বাংলা ভাষা আন্দোলনের একজন ভাষা সৈনিক যিনি 1 অক্টোবর 1962 সালে বাংলা কলেজ প্রতিষ্ঠা করেন 1964 সালে বাংলা কলেজ মিরপুরে স্থানান্তরিত হয় এর আগে প্রতিষ্ঠাকালীন বছরে এর ক্লাস হত নবকুমার ইনস্টিটিউটে রাতের শিফটে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা বাংলা কলেজকে একটি বদ্ধভূমি হিসেবে ব্যবহার করেছিল কলেজটি ঢাকা শহরে 25 একর জমির উপর মিরপুরে অবস্থিত 1985 সালে কলেজটিকে সরকারিকরণ করা হয় এবং 1997 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শিক্ষা কার্যক্রম শুরু হয় তবে 16 ফেব্রুয়ারি 2017 সালে কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয় বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক সহ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে কলেজটিতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে রয়েছে 8টি একাডেমিক ভবন গ্রন্থাগার ল্যাব আবাসিক হল বাস জামে মসজিদ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার অডিটোরিয়াম সুবিশাল খেলার মাঠ এছাড়াও রয়েছে সুবিশাল একটি পুকুর এবং অনেকগুলো ফুলের বাগান যা ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন করে কলেজের 7 নং ভবনে কেন্দ্রীয় গ্রন্থাগার অবস্থিত লাইব্রেরিতে সজ্জিত পাঠকক্ষ সহ বিভিন্ন ধরনের বই সংগ্রহিত রয়েছে এছাড়াও প্রতিটি বিভাগের রয়েছে নিজস্ব গ্রন্থাগার কলেজ ক্যাম্পাসে জামি মসজিদ রয়েছে যেখানে ছেলে ও মেয়ে উভয়ের নামাজ আদায় করার জন্য নির্ধারিত স্থানের সুব্যবস্থা রয়েছে কলেজের নিজস্ব একটি বিশাল খেলার মাঠ রয়েছে যেখানে ক্রিকেট ফুটবল সহ বিভিন্ন ধরনের খেলার আয়োজন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কলেজের ছাত্র ও ছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বিজয় ও স্বাধীনতা নামের 2টি বাস বর্তমানে কলেজটিতে আবাসিকভাবে থাকার জন্য ছাত্রদের রয়েছে প্রিন্সিপাল আবুল কাশেম ছাত্রাবাস ও শেখ কামাল ছাত্রাবাস নামে 2টি হল বর্তমানে সরকারি অনুদানে ছাত্রদের জন্য 1টি হল এবং ছাত্রীদের জন্য 1টি হল নির্মাণ কাজ হাতে নিয়েছে কলেজ প্রশাসন এই কলেজে 3টি অনুষদে 18টি বিষয়ে স্নাতক কোর্স চালু রয়েছে যাতে মোট আসন সংখ্যা 2935টি মানবিকের জন্য রয়েছে 1260টি বিজ্ঞানের জন্য রয়েছে 960টি এবং বাণিজ্যে 960টি এই কলেজ থেকে 11 শ্রেণীতে ভর্তির আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা অনুযায়ী মানবিক থেকে জিপিএ 3.0 ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ 3.50 এবং বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 4.0 থাকতে হবে এই কলেজে উচ্চ মাধ্যমিকের জন্য মোট আসন সংখ্যা বিজ্ঞান বিভাগে 400টি মানবিক বিভাগে 500টি এবং ব্যবসায় শিক্ষা 750টি এই কলেজে উচ্চ মাধ্যমিকের জন্য মোট আসন সংখ্যা বিজ্ঞান বিভাগে 400টি মানবিক বিভাগে 500টি এবং ব্যবসায় শিক্ষা থেকে 750টি বাংলা কলেজ একটি সরকারি কলেজ বলে এখানে পড়াশোনার খরচ খুবই কম এখানে ভর্তির সময় 7 থেকে 8 হাজার টাকার মতো লাগে এছাড়া প্রতি ইয়ারে ভর্তি ও সেশন ফি 4 থেকে 5 হাজার টাকার মতো লাগে এছাড়া ফাইনাল পরীক্ষার জন্য ফর্ম ফিল আপে প্রতি ইয়ারে 3 থেকে 4 হাজার টাকার মতো লাগে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের কমেন্টস করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে
লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।